ওর বাবা যখন ঘুমায় যেত আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে দেখা করতাম শুধু ভোরে কত যে ভোর রাত কত যে পূর্ণিমা রাত কত যে ছেলে কেটেতে শুধুমাত্রই শান্তি আর একটু ভালোবাসা বাবার জন্য সেটা শুধুমাত্র একমাত্র রিয়াজ ভাই জানে জানি আমিও সব জানি জেনে লাভ কি হলো সেই ভালোবাসা তো আমরা কেউ পেলামই না উল্টো আর শান্তি আর ডান্স দেখে যে মনে একটু শান্তি মিটতাম সেটাও এখন মিলুপ্তির পথে লাল তার কাঙ্গা না

আজকের ভিডিও হবে শুধুমাত্র শান্তি আবার ছোটবেলার বয়ফ্রেন্ড কে নিয়ে আজকের ভিডিও হবে শান্তি আবা এবং তার বয়ফ্রেন্ড এর প্রেমের ইতিহাস নিয়ে যাই হোক ছাত্র গোলা তো নয় একটা স্পন্সর টাইম কিন্তু স্পন্সর নিব না আমি আমাকে স্পন্সর করতেছি বিষয়টা হচ্ছে যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি কেস কি শর্ট সেখানে সাবস্ক্রাইব করে আপনারা একটা ভিডিও দেখলে গিভ অংশগ্রহণ করতে পারবেন সেখানে তিনজন গিফট পাবে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি বিস্তারিত জানার জন্য এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইটা দেখতে পারেন আর এখনই কেস কি শর্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন গিভ ওয়েতে

শান্তি রহমান সেই শান্তি রহমান যিনি সোশ্যাল মিডiate কিছু না করেও সেলিব্রিটি মানি এই শান্তি রহমান সেই শান্তি রহমান যিনি সোশ্যাল মিডiate সে ইন্টারভিউ দিলেই অশান্তি লেগে যায় মানি এই শান্তি রহমান সেই শান্তি রহমান যিনি একমাত্র ইন্টারভিউ সেট এসে ইন্টারভিউ না দিয়ে ডান্স করে চলে যায় মানি আচ্ছা যা উল্টা পাল্টা টপিক বাদ দেখুন কাজের কথা আসে আমরা সবাই জানি শান্তি রহমান একজন প্রফেশনাল টিকটকার টিকটকার জানি আমি টিকটকার কোনো মাথায় জ্ঞান বুদ্ধি নেই আর যদিও থাকে তারপরেও তাদেরকে প্রতিবন্ধী বলা হয় কিন্তু ভাইরে ভাই এনাকে দেখা গিয়ে আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে প্রতিবন্ধী মনে বাচ্চাকেই মানায় আমাদের মতো গরু ছাগলকে নয় এখন ভাই যে বললাম আমরা নিজেদেরকে গরু ছাগলের সাথে তুলনা করে এনার পেছন ছেড়ে দিয়েছি সেই সুযোগ আর গরু ছাগল আইসা

খাইতে পারতেছে না তার ওই বিদেশি উন্নত মানের খাবার লাগবে এখন ভাই দেশে তো ওই টাইপের খাবার পাওয়া যায় না এখন কি আর করবে সেই ছাগলটা তার পেটে খিদানি বানানোর জন্য দেশে পাইছিল সে একটা গোবর মাখানো ঘাস সেটা খায় সেই ছাগলটা পেট ভরছে

প্রথম দেখলেন আপু কোন ক্লাসে পড়তো আহ শেষ করলো

হেল্প করতো ওই টাইমটাতে আমরা এইভাবে দেখা করতাম সবাই বোলো না বলতে দেন আপা বলতে দেন আমরাও কিছু শিখতে চাই আমরা দেখা করতাম হচ্ছে ওর বিল্ডিংয়ের সিঁড়ির মধ্যে সিঁড়ির মধ্যে দেখা করলো ওইভাবে গভীর রেদার্ট একটু গভীর রেদার্ট ওর বাবা মা যখন ঘুমায় যেত তখন ও জেগে থাকতো ঘুমায় যেত রাত সাড়ে চারটার মধ্যে ঘুমায় যেত তখন ও বাসা থেকে ড্রেসটা চেঞ্জ করে একটু মুক্ত ঢেকে যেভাবে পারে নিজের কভার দারণ দারুণ না চিনে আস্তে করে চোরের মতো বের হয়ে আসতো ভোর সাড়ে চারটার দিকে বের হয়ে আসতাম আমি ওর বিল্ডিং এর নিচে ওয়েট করতাম ওকে নিয়ে আমি আমার বাসায় যেতাম আমার মনে ঘটনা সত্য আহা অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম ভাই আপনার বুদ্ধিটা না আমার খুব ভালো লেগেছে এই কাজ কি প্রতিদিন করতেন ওইটা প্রত্যেক শুক্রবারে ভোর ভোর যে নামাজের সময় কিন্তু এটা করতে করতে একদিন ধরা খাইছি ও আচ্ছা ধরাও খাইছে আচ্ছা বাদ দেন এই বিষয়ে আপনাকে কে যদি হেল্প করতে এই বিষয়গুলোতে কিন্তু শিখন আমাদের বডিগার্ড ছিল আরে দূর একমাত্র শান্তি আবার ছোট ভাই আমার ভাই অনেক ভালো সে তো দেখতে আপনার ব্যক্তিগত বিষয় এতে যদি আপনার কিংবা আপনার ফ্যামিলিদের কোন সমস্যা না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই আমরা কথা বলবো না কিন্তু কিছু বিষয়ে কথা বলতেই হচ্ছে আপনি নাকি হয়েছে আমি মিডিয়াতে আসার পরে আপনি কোথায় ক্রিয়েট করলেন সেটাই

ভাই যদিও এমন কাউকে ডাকে তাহলে বিবাহের পর ডাকে তাদের বিবাহের আগে কষ্ট করে সাফল্যের গল্প শোনা শোনার জন্য কিন্তু বোন আপনাদের তো এমন কোনো গল্পই নাই তাহলে আবার আপনাদের কেন ডাকে তো এইগুলা থেকে এইটাই প্রমাণ হয় আপনাদেরকে সবাই ইন্টারভিউ সেটা ডাকে আপনারা সেলিব্রিটি এই জন্য নয় আপনাদের দেখে মানুষ বিনোদন পায় এই জন্য সঠিক বলেছেন মানে ফেমাস হওয়ার পরে এত বেশি মানে এগুলোর মধ্যে ঢুকে গেছি আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেট চলে ফলো করুন হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন